আসসালামু আলাইকুম, আমি অহনা। চলে এসেছি সিমকো মার্টের নতুন আরও একটি ভিডিও নিয়ে। সিমকো মার্টের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই তীব্র গরমে আপনার সবচেয়ে প্রিয় যন্ত্রটির সমস্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে। এয়ার কন্ডিশনার কিংবা এসির ব্যবহারের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় সমস্যা ফেস করি। এই সমস্যাগুলোর প্রধান কারণ হচ্ছে এসি ঠিকভাবে পরিচালনা না করা। সঠিক নিয়ম হচ্ছে কি না, যখন আপনি রুমে এসি চালনা করবেন তখন অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে রুমের দরজা এবং জানালা সঠিকভাবে বন্ধ করা। যে রুমে চালনা করবেন সেই কক্ষটিতে যেন বাহিরের আলো বাতাস প্রবেশ করতে না পারে। এখন আমরা জানবো কী কী সমস্যা হতে পারে এসি চালানোর ক্ষেত্রে। প্রথমত, রিমোট সঠিকভাবে কাজ না করা। এসি চালু করার সময় মাঝে মাঝে দেখা যায় রিমোট দিয়ে এসি চালু করা যাচ্ছে না, কিংবা এসি চলছে অথচ ঘর ঠান্ডা হচ্ছে না। যদি রিমোট থেকে সিগন্যাল এসিতে না যায় অথবা রিমোটের ব্যাটারি দুর্বল হয়ে যায়, তখন আপনার প্রয়োজন মুহূর্তে আপনি এসি চালু করতে পারবেন না। এটাই স্বাভাবিক। তাছাড়া রিমোটের ফাংশন চেঞ্জ হয়ে গেলে এসি চালানোর পরেও এসি থেকে আপনি কাঙ্ক্ষিত বাতাস পাবেন না। তাহলে সমাধানটা কী? সমাধান হলো, রিমোটের ব্যাটারি দুর্বল হয়ে গেলে তা পরিবর্তন করে ফেলুন এবং এসির রিমোট কীভাবে চালাতে হয় তা জেনে নিন। এরপর হচ্ছে এসি থেকে গন্ধ বের হওয়া। অনেক সময় এসি চালানোর সময় রুমের মধ্যে এক ধরনের গন্ধ পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, এসি থেকে কেন গন্ধ বের হয়? যদি আপনার এসি দীর্ঘ সময় সার্ভিসিং না করা হয় তখন এসির ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার, ব্লোয়ার, পানির ট্রে, ইভাপোরেটর কয়েলের অতিরিক্ত ধুলাময়লা জমে ব্যাকটেরিয়ার জন্ম হয়, কিংবা ইনডোর ইউনিটের ইভাপোরেটর কয়েলের সূক্ষ্ম গ্যাস লিকেজের কারণে এসি থেকে রুমের ভিতর গন্ধ আসতে পারে। এই কমন সমস্যার সমাধান হলো, এই গন্ধ থেকে বাঁচতে সতেজ ও বিশুদ্ধ বাতাস পেতে এবং এসির সুরক্ষাময় নিয়মিত এসি সার্ভিসিং করুন। এসি থেকে শব্দ বের হওয়া। আপনি ঘুমাচ্ছেন আর এসি থেকে শব্দ বের হচ্ছে। এই শব্দ নিশ্চয়ই আপনার ঘুমের জন্য বিরক্তির কারণ। এসির ইনডোর ইউনিটের ব্লোয়ার, সুইং মোটর চলার সময় এদের মধ্যে থাকা বেয়ারিং ক্ষয় হয়ে গেলে এসি থেকে শব্দ বের হতে পারে। এক্ষেত্রে দক্ষ টেকনিশিয়ান দ্বারা এসি সার্ভিসিংয়ের মাধ্যমে এসি থেকে শব্দ হওয়া বন্ধ করতে পারেন। এই কিছু বিষয় মাথায় রাখলেই সহজেই আপনি আপনার প্রয়োজনীয় এসিটির যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। প্যানাসনিক, হাইসেন্স, ভিশন, স্যামসাং এবং ডাইকিং সহ যে কোনো ব্র্যান্ডের এসি কিনতে চলে আসুন সিমকো মার্টের যে কোনো একটি আউটলেটে। সিমকো মার্টের একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন ঘরের যাবতীয় সব ধরনের পণ্য। তাছাড়া সিমকো মার্টের সকল পণ্যের উপর থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়। আপনার সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, সিমকো মার্টের ইউনিট 1 চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিসি গোলপাহাড় মোড়ে IPL টাওয়ারে অবস্থিত এবং সিমকো মার্টের ইউনিট 2 ওয়াসা মোড়ে ওয়াসা ভবনের পাশে অবস্থিত। ও হ্যাঁ, সিমকো মার্টের সকল পণ্যের আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আপনার পছন্দের পণ্যটি বাছাই করতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করে আসুন। আজ তাহলে এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।